ছিল এমন কি কর্ম করলেন এবং কুরআন তেলাওয়াত করতে যাইয়া এমন কি করলো যে সে মাঝে মাঝে গায়েব হইয়া এরকম বিপদে ভালো আবার জানতাম না এত সুন্দর করে গানের মধ্যে এই কথা কইয়া আপা মনি হরাইয়া পেছে ভরাই দিছে আর কি কয় আবার কয় গানি আমার লগে কোনোদিন গাই নাই আমি তার লগে গাই নাই কয় সুন্দর জবাব দিব আশা রাখি धन्यवाद आज के कमिटी पक्ष के एत सुंदर दुटी पाला देवर जन्नो दुई जन मादार जात ओली जरा मातृगर्भ थेके ओली एवं शुद्ध मातृगर्भ थेके ही नय जरा रूहानी जगत थेके ही ओलिर खातार नाम लिखिए तारपरे धराधामेर बुके एसेछे एक जन होच्छे हजरत बरापी रहमतुल्लाह आलाई এবং আরেকজন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ চমৎকার একটি পালা তো আমাকে দেওয়া হয়েছে হযরত খাজা মঈনুদ্দিন আল চিশতি রহমাতুল্লাহ আলাইহের জীবনী থেকে কিছু কথাবার্তা এবং তার কিছু গুণগান আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং আজকে আমার যিনি প্রতিপক্ষ বাংলাদেশের সুনামধন্য গায়িকা সোনালী সরকার ভগবতী আমার আপামনি তাকে দেয়া হয়েছে হযরত বরাপি রহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্বন্ধে কিছু কথাবার্তা আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমরা উভয়ই চেষ্টা করব কিন্তু এর মাঝে থাকতে হবে আপনাদের দোয়া আশীর্বাদ সকলে দোয়া রাখবেন সকলে আশীর্বাদ করবেন যাতে উভয়ে যার যার পালায় থেকে যার যার কর্তব্য কাজে থেকে চুল পরিমাণ ত্রুটি আজকে আমরা না করি সারা রাতের মধ্যে একটি বাজে আলাপও যেন আপনাদের মাঝে আমরা না করি যাতে আল্লাহর অলিয়া উলিয়াদের গুণগান নিয়ে পীর মুর্শিদের গুণগান নিয়ে দয়াল নবীজির গুণগান নিয়ে আপনাদের মাঝে সারাটি রাত্র পার করতে পারি এবং চমৎকারভাবে গান করলে আমার আপামনির প্রশংসা না করে আর পাচ্ছি না অসাধারণ গান করেছে একটি বন্ধনা গান করে পাশাপাশি আরও একটি গান রাখলেন আমি বসে শুনছিলাম আমার কাছে ভালোই লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমার নিজের কাছে খুব ভালো লেগেছে তো আজকে ধারণ ক্ষমতাটা একটু বেশি আছে তো আমরা সকলে ধৈর্য ধারণ করে বসি নীরবতা পালন করে বসি আর কারো যদি বাড়ি থেকে চাচিরে কথা দিয়ে আসেন যে আমি দুইটা গান শুই না রাত্রে একটার মধ্যে আইসা করব তাহলে বাবা আপনি দুইটা গান শুই নেই চলে যান আমার গরিব 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 ও গরিবের বন্ধু খাজা খাজা তুমি গরিব নেওয়া তুমি বিনে এই পাপিরে কেতরা বেয়া খাজাজি তুমি বিনে এই পাপিরে কেতরা বেয়া ও গরিবের বন্ধু খাজা
ওলি শুধু মাদার জাত ওলি নয় যিনি রুহানি জগৎ থেকেই আল্লাহর ওলির খাতায় নাম লিখিয়ে তারপরেই ধরাধামের বুকে এসেছেন সেই হযরত খাজা মঈনুদ্দিন আল চিশতি রহমতুল্লাহ আলাইহ যার জীবন কাহিনী যার গুণ কাহিনী শুধু এক রাত্র নয় যদি সাত রাত্র হইরাও আমরা দুজন শিল্পী বলি হযরত বরফি রহমতুল্লাহ আলাইহির জীবনী যদি আমরা সাত রাত্র আপনাদের মাঝে আলাপ আলোচনা করি তবু তাদের গুণ কাহিনী করে শেষ আল্লাহর পিয়ারা তুমি নবীজির পিয়ার কমিটি ভাই দিয়া গেল আল্লাহ আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ আপনারা যদি এইভাবে থাকেন একটু চুপ আজকে
গাইতে পারবো খুব মাইক ম্যান ভাইকে উদ্দেশ্য করিয়া বলিব ভাইরে মাঝে মাঝে সৃষ্টি লাই আমরা কেমনে গান গাইব তাই তো মাঝে আপনারা যদি ভাইরে করেন গন্ডগোল ও ভাই আমাদের দুটি শিল্পীর মাঝে হইয়া যাবে ভুল ভাইরে যেইভাবে তে সুন্দর ভাবে আপনার বসিয়া রইয়াছেন এইভাবে থাকলে পরে গান কিছু শুনিতে পারিবেন আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমি তার কাছে একটা কথা জানতে চাই আশা করি এই কথাটাই আপনারা কবু শুনেন নাই আজকে এমন কিছু কথায় আমরা আলোচনা করিব ভাইরে নতুন নতুন কথায় আজকে আপনাদেরকে শোনাইব আমার বড় পীরের মা বড় পীর যখন বড় পীরের মাতৃগর্ভে ছিলেন একদিন বড় পীরের মা বড় পীরের নানার কাছে একটা কথা বলেছিলেন বড় পীরের মা একদিন বড় পীরের নানার কাছে বলিতে লাগিলেন বাবা গো আপনি আজকে আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাইবেন বড় পীরের মাকে কোরআন তেলাওয়াত করে শোনাইতে লাগিলে ওইখানে কিছু ঘটনা ঘটেছিল আপনারা বসিয়া শুনিবেন বড় পীরের মাকে বড় পীরের নানা কোরআন তেলাওয়াত করে শোনাইতে লাগিলেন বড় পীরের মা বৈশা বৈশা মনোযোগ দিয়া শুনিতে লাগিলেন ওইখানে আল্লাহর তরফ থেকে এমন কিছু ঘটনা ঘটিল বড় পীরের মা দেখিয়া ওই ঘটনা আশ্চর্য হইল বড় পীরের মা দেখে বড় পীরের নানা কোরআন তেলাওয়াত করিতে করিতে ওইখান থেকে মাঝে মাঝে গায়েব হইয়া গেল বড় পীরের মা লাগিল ভাবিতে বড় পীরের মা একদিন বড় পীরের যেই নানা ছিল মানে বড় পীরের মায়ের বাবা বড় পীরের মা তার পিতার কাছে একদিন বললেন বাবা আপনি যদি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাইতেন আমি আজকে মন ভরে আমার প্রাণ দিয়ে আপনার কোরআন তেলাওয়াত আজকে শুনবো বড় পীরের নানা কোরআন তেলাওয়াত করে শোনাইতে লাগিলেন আর এখানে কি ঘটনা ঘটলো বড় পীরের মা কোরআন তেলাওয়াত শুনতেছিল বড় পীরের নানা কোরআন তেলাওয়াত করতে করতে বড় পীরের মা দেখে বড় পীরের নানা মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছে হঠাৎ করে নাই আবার আইসা ওইখানে কোরআন তেলাওয়াত করতে করতে গায়েব হয়ে যায় আবার আইসা ওই জায়গায় উপস্থিত হয় আমার একটু জানার বিষয় এই যে কোরআন তেলাওয়াত করতে করতে গায়েব হয়ে যায় আবার ওইখানে উপস্থিত হয় এইটার ঘটনাটা কি ছিল কারণটা কি ছিল এমন কি কর্ম করলেন এবং কোরআন তেলাওয়াত করতে যাইয়া এমন কি করলো যে সে মাঝে মাঝে গায়েব হইয়া কি বাবারা ভালো হইছে না একেবারে শুরু থেকে বড় পীর মাতৃগর্ভে ছিল ওই শুরু থেকে শুরু করছি আবার একেবারে যাই আর শেষ পর্যন্ত শেষ করব তাই প্রথমটা আমি একটি প্রশ্নই আপনার কাছে রাখলাম কমিটির আদেশ মতে দেখি আজকে আপনি আমাকে মন ভরে আমি আশা করি আপনার জবাবে আমার প্রাণ ভরবে এবং আশেকেরও প্রাণ ভরবে ইনশাআল্লাহ
তারা মাদার জাতলি তো প্রথমে প্রশ্ন করেছে জবাব দেব আমি গানের মাঝে আমাকে প্রশ্ন করেছে বড় পীরের নানা বড় পীরের মাকে কুরআন তেলাওয়াত করে শোনাতে ছিলেন সেখানে একটি আজব ঘটনা ঘটলেন দেখা যায় বড় পীরের নানা একবার গায়েব হয়ে যায় আবার ফিরে আসে সেই আজব ঘটনাটা কি আমি বলবো বড় পীরের বাবা এমন দুইটা জীবনী যাদের কোনো গান আমি শেষ করতে পারবো না আমি সোনালী সরকার যতদিন বেঁচে থাকবো আজীবন যদি করি হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহির জীবনী আমার পক্ষে শেষ করা সম্ভব হবে না তাদের কোন কাহিনী অনেক এত বলবো না এখান থেকে বলেছে ছোট ছোট করে প্রশ্ন ছোট ছোট করে গান করবেন আমি সেই ব্যবস্থাই করব আমার আব্বা মনে অনেক সুন্দর করে গান করলেন আমি হয়তো এত সুন্দর করে গাইতে পারবো না তারপরও আপনারা দোয়া রাখেন যেন তার পিছন পিছনে যাইতে পারি তার প্রশ্নের সঠিক জবাব দিয়ে গান করতে পারি কি বলেন আপনারা তোমারই নামে তোমারই গুণে আগুন হয়ে যাই পানি अब्दुल कादिर जिलानी जी
घटना घटल की
ওইখানে আজব একটা ঘটনা ঘটেছিল, নূরের একজন ফেরেশতা এসেছিল। যখন কোরআন পাঠ করতেছিল ওই ফেরেশতা কোরআন পাঠ শুনে ওইখানে আসলেন, নূরের ফেরেশতা। দেখা যায় তার হাতের মুষ্টিতে সেই নূরের রশ্মি ছিল। মুখটা খোলার সাথে সাথে এমন রশ্মি, এমন আলো, সব কিছু একাকার দেখা যায়, কিছুই দেখা যায় না, আলো ব্যতীত কিচ্ছু দেখা যায় না। আর যখনই সে হাতের মুঠ করে ফেলে তখন আবার সেই আগের মতোই সব কিছু দেখা যায়। আর ওইখানে এই কোরআন 18 সিফারা পাঠ করে শোনাইছিলেন তখন আমার হযরত বড় পীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তখন তার মাতৃগর্ভে ছিলেন। এর জন্য আপনারা সকলে জানেন হযরত বড় পীর 18 সিফারা কোরআন মুখস্থ করে উনি দুনিয়াতে আসছেন, বলেন সুবহানাল্লাহ। তাই সেই মুষ্টি খোলার সাথে সাথে সব কিছু রশ্মিময়, মানে আলোকিত হয়ে যায়, একাকার আলো ব্যতীত কিছুই দেখা যায় না। আর যখনই হাতের মুঠ করে তখন সেই আবার অন্ধকার, মানে আগের মতো আলো হয়, মানে সব দেখা যায়, স্বাভাবিক হয়ে যায় আর কি। কি 18 সিফারা পাঠ করে শুনিয়েছিল তার নানা ছুরান নূরের কিছু আয়াত পড়ে শুনেছিল, এই ছিল তার কথা। আপনারা পেয়েছেন, এই ছিল ওইখানে আজব ঘটনা, নূরের একটা ফেরেশতা আসছিল, আমি তাকে জবাব করলাম। এবার তার কাছে আমারও একটু জানার বিষয় থাকবে। আমার খাজা বাবা জন্ম নেওয়ার আগে, পৃথিবীতে আসার আগে, ওই ভারতবর্ষে যাওয়ার আগে দুইজন ব্যক্তির হাতের তালুতে খাজা বাবার নাম লেখা ছিল, খাজা বাবার ছবি আঁকা ছিল। আমার একটু জানার বিষয় যে আমার খাজা বাবা জন্মই নেয় নাই, কি রূপ, কেমন রূপ দেখতে কেউ দেখেই নাই, জন্মই নেয় নাই, কিন্তু কোন দুই ব্যক্তি তাদের হাতের মধ্যে আঁকা তার ছবি, আমার একটু জানার বিষয়, সে কারা, কে? জন্ম নিলে তো একজন কি দেখতে পারি নাকি বাবা, পৃথিবীতে আসার আগেই তার ছবি এঁকে ফেললো দুজন ব্যক্তির হাতে, আমার একটু জানার বিষয় থাকবে। যেহেতু বলছে একটা প্রশ্ন, একটা প্রশ্ন আমি রাখলাম। এবার